একেবারে ওপরাদার ছদ্মবেশে এসে আমার বুকের ভেতর ঢুকে পড়েছ। এক ফোঁটা জমি ছাড়নি, পুরো জমিটাই দখল করে নিয়েছো। সব জানতা না, তাই এবার কি করবে? বিয়ে করবে আমায়? হ্যাঁ নয়ন করবো, কিন্তু তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা। আব্বু এখন কাজে যেতে পারে না, আর আমার পড়াশোনা করার জন্য অনেক ধারও পড়ে গেছে। তাছাড়া বোনদের বিয়ে দিতে হবে, আব্বু চিকিৎসা করাতে হবে। আমি একটা চাকরি নিচ্ছি নয়ন। মানে আর পড়বে না? না, কুয়েতে একটা তেলের কোম্পানি আমাকে অনেকগুলো টাকা দেবে বলেছে। প্রথমে 2 মাসের ট্রেনিং দেবে বলেছে। তারপর? তারপর আবার কি? ওখানেই কোথাও একটা কাজ করতে হবে।